হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক ভ্লগ। সার্থক ভ্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। তো এখন বাজে দুপুর দুটো, আর আমি সার্থককে ঘুম পাড়ানোর জন্য ঘরে শুয়ে আছি, সাথে অহনা আর মনীষাও আছে, কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না। অহনা ঘুমিয়ে পড়েছে কিন্তু সার্থক ঘুমাচ্ছে না। ভাবলাম যে আজকে একটু, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে একটু কী আর বললাম না। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের গাছের বেদানা পেরে তোমাদেরকে সামনাসামনি ফাটিয়ে দেখাবো যে কেমন, মানে বাজারের মতো, একদম একদম সত্যি বাজারের মতো। তা তোমরা চলো দেখি কেমন আমাদের গাছের বেদানা। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, আজকে দেখে নাও। এই যে চলে এসেছি, মনীষা একটা ছিল, ওই ফাটিয়ে দেখাবে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কেউ স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমরা যখন, মনীষা যখন আসে তখন আমরা এরকম মজা করতেই থাকি, খুব মজা হয়। একদম দেখো পুরো বাজারের মতো লাল টকটকে, পুরো লাল, আর খেতেও খুব মিষ্টি, খুব দারুণ। আমার ছেলে তো খুব খায়, গোটা গোটায় খেয়ে ফেলে, একদম দারুণ খেতে। দেখতেও যেমন, খেতেও তেমন। এদিকে দেখো, ডালিম ফাটাতে গিয়ে গালের কি অবস্থা হয়েছে, সারা গালে ফোট 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 হয়ে মানে ভর্তি হয়ে গেছে, দাঁত দিয়ে যেই এরকম ফাটিয়েছে আর একদম গালে ভর্তি হয়ে গেছে। একদম বাড়ির পাশে দোকান, তো যতই ভাবি দোকানের খাবার খাওয়াবো না, দেখো ওরা দোকানের খাবারই খাবে। দেখো ওরকম করে না, দে খাবে আর কি বলবে মা, সেটা বলছে মুখে। না না কি বলবে সেটার জন্য আম খেয়েছি, আম খেয়েছি কি না, বলো বলো বলো, দিবি নেই, বলো বলো বলো। ওদিকে সাইড থেকে অনেক এখন চেঁচাচ্ছে, দেখো। আজকে মনীষা আমাদেরকে চাউমিন খাওয়াবে, তোমরা তো জানোই আগে থেকে সবাই, তাই সার্থকের হাতে টাকা দিয়েছে। আস্তে আস্তে দুজন যাচ্ছে দোকানে, আর আমি ক্যামেরা ধরে পিছনে জলের বোতল নিয়ে ছুটছি। আর ওই যে পিছনে ন্যানো আসছে, দোকানে চলে এসছে, এই করতে করতে সন্ধে হয়ে গেছে। দুজনকে ঘুম পাড়িয়ে চাউমিন রেডি করছি, গাজর বিনস শশা লঙ্কা পেঁয়াজ বাঁধাকপি সবই থাকবে আজকে মিক্স। বাড়ির দেশি মুরগির ডিম দেব। চাউমিন কী করে বানাতে হয় অনেকেই জানো, আলাদা করে বলার কিছু নেই, তবুও আমরা কী করে বানাই দেখো, একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি। আর আজকে রান্নাটা বোন করবে বলেছিল, কিন্তু ও শুধু সিদ্ধ করার পর সবজিগুলো ভেজে দিয়ে চলে যাচ্ছে, অন্য উঠে পড়েছিল, তারপরে আমি রান্নার ওখানে বসেছিলাম। মেন কথা বলতে গেলে কি, ও সব জোগাড়যন্ত্র করে দিয়েছে আর রান্নাটা আমিই করেছি। খেতে সত্যি কথা বলতে খুবই টেস্ট হয়েছিল, এখন এডিট করতে গিয়ে মনে পড়ছে বারবার, মনে হচ্ছে আজকেও যদি একটু পেতাম দারুণ হতো। কিন্তু আজকে একটা স্পেশাল জিনিস খাচ্ছি, কালকে তোমরা সেটা দেখতে পারবে আমার ব্লগে, আজকের মধ্যে আর এডিট করা সম্ভব হয়নি, আজকেরটা কালকে তোমরা দেখবে যে কালকে কি খেয়েছিলাম আমরা সন্ধেবেলায়। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, তারপরে লঙ্কা দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে নিয়ে। আরে দেখো, আগের থেকে বাঁধাকপি, ডিম, গাজর, বিনস সব ভাজা রয়েছে, ওটা আগেই ভেজে রেখেছিলাম। আর স্যালাডে দেওয়ার জন্য এদিকে বাদাম ভাজা, আর জিরি জিরি করে গাজর, শশা, পেঁয়াজ, লঙ্কা সব কাটা, তেলের মধ্যে চাউমিনগুলো ভিজিয়ে রাখা।
চাউমিনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একে একে সব সবজি আর ডিম ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে, সাথে একটু সানরাইজে চাউমিন মশলা ছিল, সেটা তোমাদেরকে বলা হয়নি, দেখানো হয়নি, ইনফ্যাক্ট ভিডিওতে দেখাতে পারিনি, একা একা ভিডিও করছিলাম, কেউ ছিল না আমার কাছে। তো সব মিলিয়ে খুব দারুণ টেস্ট হয়েছিল খেতে। এই যে এইভাবে খানিকক্ষণ ভেজে নেব, ভেজে নেওয়ার পরে আমার চাউমিন রেডি। আমাদের ফার্স্ট টেস্টার আমার ছোটো বোন, দেখো লজ্জা পেয়ে গেছে। আর তারপরে টেস্টার হচ্ছে গিয়ে মনীষা, আমার মেজো বোন, দেখো সাপে ছুঁচো গেলার মতো অবস্থা, মানে খেতেও পাচ্ছে না, ওগলাতে পাচ্ছে না, একটু বেশি স্টাইল দেখাতে গেছে। রিয়াকশান থেকে বুঝতে পারছো কেমন টেস্ট হয়েছিল, আলাদা করে বলার কিছু নেই। এবার আমি খাবো, সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা রিয়াকশান দেখে বুঝতে পারছ। আর সবার শেষে এই যে অহনা খাচ্ছে, সার্থক খাচ্ছে, খাচ্ছে তো না সব ছড়াচ্ছে, দুটো চারটে দিতে হচ্ছে থালায়। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো তোমরা সেই সব দিকে অবশ্যই জানাবে কমেন্টে। আজকের ভিডিওটা এভাবেই ছিল, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।